এটা না হলে শীতকাল অসম্পূর্ণ। Hello friends, welcome to প্রত্যেকবারই ফালতু জিনিসপত্র দিয়ে শুরু হয়, আজকে আমার কবিতা দিয়ে শুরু হবে। এই শীতের সন্ধে বেলায় আমরা আবার এসেছি মেলায়। কি ভাই বল, কিছু ভালো খারাপ কিছু তো বল, আপনারা জানেন কেমন লাগলো, হেভি লেগেছে বল? হ্যাঁ খুব ভালো। না যারা যারা ওর এই উল্টো পাল্টা পোয়েম কবিতা ছড়া যাই হোক এগুলো শুনতে চান তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বলে দিই এখন আমরা কোথায় চলে এসেছি। আজকে 16 তারিখ, 16th Jan, আজকে থেকে শুরু হচ্ছে দমদমের নালে ঝোলে খাদ্য মেলা। পেছনে দেখতে পাচ্ছেন একবার দেখিয়ে দিতে বলবো, ইলিশ আর চিংড়ি, যেটা নিয়ে প্রত্যেকটা বাঙালির মধ্যে লড়াই, বাঙাল ঘটি, ইলিশ চিংড়ি। বাই দ্য ওয়ে দুটোই আমার খুব প্রিয় মাছ, চিংড়িটা খেতে পারিনি অ্যালার্জি বলে। আজকে মেলাটায় এসেছি, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে বিকজ এখানে মাইক চলছে। মেলাটা ঘুরে দেখবো কোথায় কী খাবার দাবার এসছে সব দেখাবো, আর আপনারা আসবেন এসে খান। এরকম বড় মেলা এবং নালে ঝোলে কিন্তু খুব বড় মেলা, এরকম মেলা কলকাতায় খুব কম হয়, তাই জন্য যারা আসতে চান। উদ্বোধন হচ্ছে এই জন্য পেছনে প্রোগ্রাম হচ্ছে, অনেকে এসছে, অম্বরীশ এসছে যে অ্যাক্টিং করে, ব্রাত্যবসু নিজে আছে যিনি এই মেলাটা মানে আয়োজন করছে। তো এখানে কিন্তু আজকে অনেক দোকান বসছে, কতটা কি বসছে সব কিছু দেখাবো, চলুন আপনার মানে আমাদের সঙ্গে এবং আমরা এনজয় করি মেলাটাকে আর খুব খুব খাওয়া দাওয়া করি। তো আসুন সামলাতে পারলাম না, তো এক প্লেট অর্ডার দিয়ে দিলাম। মেলার উদ্বোধনের দিনে খাবারের উদ্বোধন আজকে আমরা করে ফেললাম। এটা আমাদের ফার্স্ট চিকেন কাঠি কাবাব, মিত্র ক্যাফের 5 পিসের দাম 60 টাকা, আর 10 পিসের দাম বলতে পারছি না, এত ভালো সরি 110 টাকা, 110 পিস দাম 110 টাকা, একদম গরম গরম এরকম না। আমি অ্যাকচুয়ালি বলবো যে দেখুন আপনারা এরকম ধরনের কাবাব মানে আমি সত্যি দেখিনি, মানে হয় না যে চিকেন টিক্কা কাবাব যেগুলো আছে কাঠি সমেত দিয়ে দেয় বার করে জাস্ট, এইটা আবার আলাদা করে ভাজলো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, তারপরে তো দেখি কেমন খেতে ও খাবে পরে আমি বলছি। আমার মুখে জল বেরোচ্ছে,
খুব জাহামরি তা বলবো না, চিকেন কাবাবে একটু ম্যাগি মশলা দিয়ে দেন, এরকমই টেস্ট আসবে। ও এবার খেয়ে বলবে আমার ঠিকঠাক লেগেছে, বাট যেহেতু শীতকাল গরম গরম সবই ভালো। ওটা দাবি শেষ হয় না, যতই দাও ততই চাই। চারিদিকে এত খাবারের স্টল কি নেই এখানে, মোমো থেকে শুরু করে ব্যাম্বু বিরিয়ানি, পিৎজা, মিষ্টি, এভরিথিং এভরিথিং। আর তার মধ্যে অফিস থেকে এসেছি, এত জোরে খিদে পেয়েছে আর এত টেম্পটিং যখন গন্ধ নাকে যাচ্ছে। এই দেখুন আরেকজনকে অনুরোধ করছি, তিনি বলবেন, তারপরে আমরা কি দিচ্ছি, প্লেস ফাইটটা দিয়ে দেবে। দাদা কি নিচ্ছিস? ডক্টর শান্তনু সেন পেমেন্টটা করে বলছে। এখানে একটা দোকান আছে কেবাব পিস বলে, কেবাব পিস, তো সেখানে আমরা নিয়েছি কম্বো চিকেন কষা বাসন্তি পোলাও 99, মাটন নিলে মানে মাটন কষা বাসন্তি পোলাও 2 পিস করে থাকবে, সেটা হলে 199। আমরা চিকেনটাই নিয়েছি কারণ বাইরে খুব একটা মাটন প্রেফার করি না, তো দেখি খেয়ে 99 রুপিসে কী দেবে, আই ডোন্ট নো, আসুক খাবারটা তারপর দেখা যাবে। এবং মানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করছি, যাতে আপনাদেরকে অনেক ধরনের খাবার দেখানো যায়। চারিদিক দিয়ে গন্ধ বের হচ্ছে, যেখানে মানে চোখ দিয়ে চোখের আগে নাক চলে যাবে আপনার, যেখানে আপনি তাকাবেন। দরকার নেই এটা, এটা এটা খুব একটা কাজে লাগে না। কষার গ্রেভিটা না খুব ভালো, চামচ দিয়েছে তো আমি হাত দিয়েই খাচ্ছি, প্রথমে একটু নর্মাল। আমি আশা করিনি এরকম খেতে হবে, ভালো হবে। এটা না হলে শীতকাল অসম্পূর্ণ। কত করে নিলো চা? চা ছোটটা 20, মিডিয়ামটা 30 আর বড়টা 40, 40 টাকা। তো দেখি গুরু চা কি আমি খাবো? না ভালো না খেতে, খুব পানসা খেতে। আমরা একটা চা এরকম মাটির ভাড়ে খেয়েছিলাম বিশ্ববাংলা গেটের নিচে, বিশ্ববাংলা গেটের সাইড করে একটা চায়ের দোকানের মধ্যে, ভাই কি খেতে ছিল, ওইটা হচ্ছে চা প্রপার। এটা তন্দুর চা ছিল, আমরা নর্মালটাই খেয়েছিলাম সেখানে, এটা ভালো না। তো আজকে মেলার প্রথম দিন, হ্যাঁ মোটামুটি ভিড় আছে এখানে, স্টলগুলো সেজে উঠছে, কাল থেকে আসবেন, প্রচুর ভিড় পাবেন, প্রচুর ভিড় পাবেন, প্রচুর খাওয়া দাওয়া হবে এখানে, কিন্তু ঘুরে ঘুরে খেতে দারুণ লাগবে। বাট আইডিয়াগুলো মানে ইনোভেটিভ, খাবার মেলায় যে এরকম খাবারের জিনিসপত্র দিয়ে ভালো, ইনোভেটিভ লাগলো। আপনাদেরকে তো বলাই হয়নি যে এই মেলাটা কবে থেকে কবে অবধি আছে, এই মেলাটা 16 তারিখ মানে আজ থেকে নিয়ে 26শে জানুয়ারি অবধি আছে। অনেকটা টাইম স্পেন আছে, যারা যারা আসবেন তারা তারা কিন্তু চলে আসুন, খুব ভালো হয়েছে, খাবার দাবারের টেস্টও কিন্তু এখন অবধি যা যা খেয়েছি ডিসেন্ট। পোলা মাংসটা কিন্তু খুবই ভালো ছিল, আমার ভালো লেগেছে। আর আপনার মেলার মানে খাদ্য মেলার টাইম হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 10:30, অনেকটা টাইম, অনেকটা টাইম। আর যা শীত পড়েছে, ফ্যামিলি নিয়ে মেলারই খোঁজ করে লোকে, চলে আসুন।
ভিডিও তোল, আমি আমার দোকান পেয়ে গেছি, টাটা। কোথায়? আরে বল তো কোথায়। এতবার বলছিস খেয়ে বিরিয়ানি, মাটন খাবি না? এটা তো ঘরের মাটন না ভাই, এটা 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 ভালো, এটা ভালো। আজকে সন্ধ্যের মোটামুটি সব খাওয়া শেষ, ল্যাংচা কুঠির ল্যাংচা দিয়ে আজকে শেষ করব আজকের এই মেলা। আপনারা আসুন এবং এসে কমেন্ট করে জানান যে আপনাদের কীরকম লাগলো। আমাদের বেশ ভালো লেগেছে, তাদের ল্যাংচাটা খেয়ে নিই, পিছনে প্রোগ্রাম হচ্ছে তো যেন একটু তাড়াতাড়ি করছি। বিরিয়ানির দামটা তো বললি, বিরিয়ানির দাম ছিল 330 টাকা, ল্যাংচার দাম 25 টাকা। এটা গাওয়া ঘি আর মাওয়া দিয়ে তৈরি। তো ভিডিও যারা যারা দেখছেন কমেন্ট করে জানান কিরকম লাগছে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার এন্ড কিপ মিসিং।